আমি জানি প্রাচ্যের মানুষরাও এটাকে ভয়ঙ্কর রকমভাবে ভুল বুঝেছেন, কিন্তু আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়দের বলেন যে আমি 3 দিনের জন্য আশ্রম যাচ্ছি, দেখবেন তারা আপনার প্রতি খুব দয়ালু হয়ে জিজ্ঞাসা করবেন, কেন, কি সমস্যা হয়েছে? আপনার জীবনে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে। আপনি আশ্রম যাচ্ছেন ক্ষত শোকাতে, নিজেকে সান্ত্বনা দিতে। আপনার জীবনে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে, আর না হলে আপনি জীবনের নিরিখে খুব বুড়ো হয়ে গেছেন। নইলে আপনি কোনো আশ্রম যেতে যাবেন কেন? তো এটা এই সংস্কৃতিতেও ঢুকতে শুরু করেছে মূলগতভাবে। আপনি যদি শুধুই খেপে খেপে মাছেন, বা যদি আপনি আংশিকভাবে মাছেন, আংশিকভাবে বাঁচা, আংশিকভাবে বেঁচে থাকাটা ভীষণ রকমভাবে যন্ত্রণাদায়ক। আপনাদের অনেকেই ওই বিজ্ঞান ক্লাসগুলোতে ছিলেন যেখানে আমি নিশ্চিত আপনারা আরশোলা, ব্যাং, কাটাকাটি করেছেন, করেছেন তো? ওরা বেশ সুন্দর প্রাণবন্ত প্রাণী ছিল, কিন্তু আপনি ওদের কাটাছেঁড়া করেছেন কারণ আপনি ওদের হৃৎপিণ্ড, লিভার, কিডনি এসব দেখতে চেয়েছিলেন। অর্ধেক জ্যান্ত, অর্ধেক জ্যান্ত থাকাটা যন্ত্রণার, লক্ষ্য করেছেন এটা? অর্ধেক জীবিত থাকাটা সবসময় যন্ত্রণার, আর এই যন্ত্রণাটাই মানব জাতির একটা বড় অংশ এই মুহূর্তে ভুগে চলেছে, কারণ তারা অর্ধেক জ্যান্ত। তাদের মাত্র একটা অংশ জীবিত রয়ে গেছে, শুধু তাদের শারীরিকতা আর মানসিকতা জীবিত হয়ে উঠেছে, বাকিটা জীবিত হওয়া এখনো বাকি। অর্ধজীবিত মানুষেরা সব কিছুই ভুগবেন, তারা শিক্ষাহীনতায় ভুগবেন, তারা পড়াশোনাকেও ভুগবেন, তারা দারিদ্রতায় কষ্ট পাবেন, তারা ধনদৌলতকেও ভুগবেন, তারা একা থাকলেও ভুগবেন, তারা কোনো সম্পর্কে থাকলেও ভুগবেন, তারা বিয়ে না করলে কষ্ট পায়, আর বিবাহিত হলে তো তারা তারা যদি তাদের সন্তান না থাকে তারা ভোগে, আর যদি সন্তান থাকে তারা এমন করে যেন সন্তান তাদের কামড়াতে আসছে। কোনো সন্তান নেই তো কষ্ট কেন? কিন্তু না, তারা সেটাকেও ভুগবেন। আমায় খালি একটা জিনিস দেখান যেটা মানুষেরা এই মুহূর্তে ভুগছে না, শুধু জীবনের একটা মাত্র বিষয় দেখান দ্যাট হিউম্যান বিইংস আর নট সাফারিং রাইট নাও, যেটা মানুষেরা এই মুহূর্তে ভুগছে না। তারা প্রায় সব কিছুকেই ভুগছেন, শুধু জীবনই নয়, তারা এমনকি মৃত্যু হওয়ার আগে মৃত্যুর কষ্টও পাচ্ছেন। দেখুন, উনি তুঞ্জের জন্য একটা পিরামিডও বানাবেন ভাবছেন, যা আছে আর যা নেই সব কিছুই তারা ভোগে। এটা না, আপনি আপনার একা থাকাকে ভুগছেন না, আপনি একসাথে থাকাকেও ভুগছেন না, আপনি টাকা থাকার জন্য কষ্ট পাচ্ছেন না, আপনি দারিদ্রতার জন্য কষ্ট পাচ্ছেন না, আপনি যা ভুগছেন তা হলো আপনি অর্ধজীবিত। আপনি মরিয়া হয়ে নিজেকে সম্পূর্ণ জীবিত রাখার চেষ্টা করছেন, টাকা দিয়ে, নেশা করে, যৌনতা দিয়ে, আর ট্রেকে গিয়ে, আশ্রমে এসে, কত ভাবেই না নিজেকে আপনি একরকম সম্পূর্ণ জীবিত করার চেষ্টা করছেন, যেটা সম্পূর্ণ হতে এখনো বাকি আছে। মাঝে সাঝে আপনি এক ঝলক প্রাণোচ্ছলত অনুভব করেন, কিন্তু আবার তাতে ভাটা পড়ে যায়। তো মানুষজন যখন অনবরত অর্ধজীবিত, সুখভোগ আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, এটা ছাড়া আপনি থাকতেই পারেন না। আপনি যখন কেবল অর্ধজীবিত থাকেন তখন সুখভোগই আপনার জীবনের প্রধান হয়ে দাঁড়ায়, যখন আপনি শুধু শারীরিকতায় বসেন সুখভোগ আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হয়ে দাঁড়ায়। আপনি যদি সম্পূর্ণ জীবিত হয়ে ওঠেন, আপনি কারণ ছাড়াই আনন্দময়, হাসি খুশি, পরমানন্দিত হয়ে উঠবেন, পরমানন্দের উচ্ছ্বাস আপনার মধ্যে কোনো কারণ ছাড়াই, এটা প্রায় এমব্যারাসিং।
এখন সুখভোগের চিন্তাটা পুরো উধাও হয়ে যায়। লুকিং ফর এ ড্রিঙ্ক, মদ্যপানীয় খোঁজা, কোনো সুখকর জিনিস খোঁজা আপনার মাথা থেকে পুরো উধাও হয়ে যায়, কারণ আপনি সম্পূর্ণ জীবিত। যখন আপনি সম্পূর্ণ জীবিত, সুখভোগ উধাও হয়ে যায়। যখন আপনি অর্ধেক মৃত, তখন সুখভোগ আপনার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস।